আমি আসলে মানুষ খাই না, আমার ভেতরে জাদু আছে, আমি সেই জাদু দিয়ে মানুষকে মেরে ফেলি। তাহলে বন্ধু আমাকে তোমার সাথে নেবে? অবশ্যই, কিন্তু তুমি কিন্তু আমার আবার খাইয়া ফেলাইও না। আরে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো। আচ্ছা তুমি আগাও, আমি তোমাকে চলে আসি। জাদুর কুমির, তুই কি ভেবেছিস আমাকে তুই খেয়ে ফেলবি? সেটা কখনোই হইতে পারে না, আমি কিছুতেই সেই সুযোগ তোকে দিব না, কারণ তার আগেই তোকে আমি শেষ করে দিব। আর তোকে যদি আমি শেষ করে না দেই তাহলে তুই আমাকে খেয়ে ফেলবি, আমি জানি। আর এই জন্য তোর ক্ষমতাটা আমার হাসিল করতে হবে নিশ্চয়। আচ্ছা তুমি এমন করো কেন আমি তাই বুঝি না। কিরকম করলাম আমি? এই যে তুমি আমার একটু সময়ও দাও না, যখন নতুন নতুন বিয়ে করে আনছিলা কত রোমান্টিক দেখাইছো, ঘর থেকেই বের হও নাই, আর এখন সারাদিনও খবর থাকে না। আরে কি করতেছো, সবসময় তো তোমাকে এই সময় দেই, আমার কি কাজকর্ম থাকতে পারে না সবসময় তোমাকে এই সময় দিতে হবে? তুমি আমার সাথে এমনি করে কথা কও কেন? কেমনে কথা বলবো তোমার সাথে, কথায় কথায় খালি ঝাড়ি মারো। ঠিক আছে যাও, আমার খেয়াল তোমার রাখতে হইব না। আচ্ছা থাকো, আমি গেলাম। আরে দূর, দেখছো আমি না হয় দুষ্টামি করে কইছি যাও, যাওয়ার কর সাথে সাথে দৌড় মেরে গেলো গা। আমার স্বামীটা যে কেন এমন হয়ে গেল তাই বুঝি না, এত সুন্দর করে সাজগোছ আমি কার জন্য করি? একটা দিন পরে না আজকে তোমার একটু সুন্দর লাগতেছে। আমি কিন্তু আইছি। আরে সারো সারো, সিরে গেলে ভোটের পায় যাবে তো। ও ভোটের পাইবো না, আর বউয়ের ভয়ে আমি যে এখানে কতক্ষণ দাঁড়ায় আছি সেটাই ভুলে গেছো তাই তো? আরে বুঝো না, কত কিছু সামাল দিয়েছে লাগে, জানোই তো আমার বউটা কিরকম। দেখো আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসলাম। শোনো বন্ধু, তুমি যে আমার বন্ধু হয়েছো তার মানে এই ব্যাপার? দাঁড়াও দাঁড়াও, তোমাদের মজা আমি দেখাচ্ছি। কি হয়েছে বন্ধু, আমাকে খুলে বলো। শোনো বন্ধু, ওই যে লোকটা দেখতেছো না, ওই লোকটা হলো আমার বাবা, আর ওই মহিলাটাকে ওইটাকে আমি চিনি না, কিন্তু তোমাকে আমি একটা কথা বলছি, ওই মহিলাটাকে তুমি মেরে ফেলো, কারণ ওই মহিলা
করতেছে ও আচ্ছা ঠিক আছে তোমার বাবা যখন চলে যাবে তখন আমরা চুপটি সারে কাজটি সেরে ফেলব চল এবার এগিয়ে যাই শুনো আজকের মতো আমি আসি আমার একটু কাজ আছে কাল আবার আসব অমনি না এই তো আসলা এখন এবার চলে যাবা কেন বুঝ না বললাম তো আজকে আবার আসব থাকো তুমি আমি গেলাম বন্ধু এই যে এই মহিলাটা এই মহিলাটাকে তুমি মেরে ফেলো তুমি আর কুমির কুমির এনে কেন কুমির এখানে কেন আপনাকে মারার জন্য দেখো আমি কি করছি তুমি আমারে কেন মারবা আপনি কিছুই করেন নাই আমার বাবার সাথে আপনি পড়া গিয়ে করতেছেন না না দেখো তুমি হয়তো ভুল দেখছো হ্যাঁ এরকম কিছু না রিয়া কখনো চোখে ভুল দেখে না বুঝতে পারলেন এই কুমির ভাই তুমি ওনাকে মেরে ফেলো এখনই মেরে ফেলছি আমাকে ছেড়ে দাও দেখো তুমি ভুল বুঝেছো আমি আর এমন করব না আমার ভুল হয়ে গেছে ধন্যবাদ বন্ধু এই এই মহিলাটাকে মারার জন্য চলো বন্ধু এখন আমাদের বাড়িতে যেতে হবে আমার বাবা কাজটা কিন্তু ঠিক করে নাই আমার বাবাকে তো আমি পরে দেখতেছি চলো চলো বন্ধু চলো বন্ধু আমরা তাড়াতাড়ি যাই আমার কি তোমার সময় দিতে একটু ভালো লাগে না এই জন্য তো ছুটে চলে আসলাম তোমার কাছে তাড়াতাড়ি কুমির কখন বন্ধু হয় কুমির তোর বন্ধু এটা তুই কেমন কথা কইতেছস কুমির আবার কারো বন্ধু হয় নাকি দেখ তুই এদিকে আয় পড় আমাকে খুব ভয় লাগতেছে হো মামনি চলে আয় আরে মা এই কুমির সত্যি আমার বন্ধু কি বলতাছে ওগো তোমার মেয়ে নাকি পাগল হয়ে গেল নাকি শোনো আমি পাগল হই নাই বাবা এতক্ষণ তোমারে যা বলছিল সব হলো মিথ্যা কারণ বাবা সে উত্তর পাড়ার যে নদী আনতে আছে না তার সাথে পরকিয়া করতে গিয়ে আরে না না মিথ্যা কথা কইতেছে এটা কখনোই হবে পারে না কি আমি মিথ্যা কথা বলতেছি তাই না কুমির বন্ধু তুমি আমার বাবাকে একটু শিক্ষা দাও তো যেন সত্যিটা মুখ দিয়ে বের হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি এখনই শিক্ষা দিচ্ছি এই না 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 আমি সত্যি কইতেছি আমার ছাড়ো ছাড়ো কইতেছি আমি আমি বন্ধু এবার ছেড়ে দাও আচ্ছা এই জন্যই তুমি আমার একটু সময় দাও না তোমার কাছে একটু সময় চাইলে তুমি আমার সাথে কত খারাপ ব্যবহার করো আচ্ছা আমার যদি তোমার ভালোই না লাগে থাকে তুমি আমারে বলতে পারতা আমি না আমার বাপের বাড়ি চলে যেতাম মা তুমি কান্না করো না এই কুমির ওই আন্টিটাকে মেরে ফেলেছে কি এটা তুই কি কইতেছস হে কুমির নদীরে মাইরা ফলাইছে হ্যাঁ হ্যাঁ মাইরা ফলাইছে কারণ উনি অনেক বড় অন্যায় করছে এটা কি হলো দাও তুমি আমারে মাফ করে দাও চুপ থাকো তুমি কিসের খবর তুমি একটি বিশ্বাসঘাতক বেঈমান আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আমারে মাফ কিরে কুমির এইবার তোকে পেয়েছি আমি দেখ তোকে আমি
মজা দেখাচ্ছি। মৃত্যু মাকাশ। তুই জাদু আমার কিচ্ছু করতে পারবে না। হাসালি তুই আমাকে, তো আমার জাদু তোকে কিচ্ছু করতে পারবে না। তোর শক্তি আমি আজকে হাসিল করে নিব। আরে দাঁড়া বুড়ো, আমি তোকে দেখাচ্ছি আমার কত ক্ষমতা। দেখা দেখা তোর কত ক্ষমতা। এই তবে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ওই লোকটা কই গেল? কই গেল বন্ধু? ওই লোকটা কই গেল বন্ধু? ওই তান্ত্রিককে আমি এই দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছি। কি ওই লোকটা এখন দুনিয়া থেকে একবারে বিদায় হয়ে গেছে? হ্যাঁ বন্ধু শোনো, আমার সময় হয়ে গেছে, এখন আমি চলি। তুমি এখন চলে যাবা কিন্তু? হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি চলে যাও, নেলে তো আমার কাছে যদি তুমি থাকো তাহলে তোমার বিপদ হইতে পারে। তা হবে না, কিন্তু আমারও কিছু কাজ আছে, এখন আমাকে চলে যেতে হচ্ছে। আরেকটা কথা, চলে যাও নাকি তোমার একটা কথা কই, তুমি আজকে আমার যে উপকার করলা আমি কোনোদিনও তোমার ঋণ শোধ করতে পারব না। না না এই ঋণ শোধ করতে হবে না, শুধু আল্লাহকে ডাকবে তাহলেই হবে। বন্ধু আমি আসি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন দরকার হবে আমাকে স্মরণ করো। আচ্ছা ঠিক আছে, টাটা, বিদায়। এই দেখো তুমি আমারে মাফ করে দাও, আমি অনেক অন্যায় করছি, আমারে ক্ষমা করে দাও। না আমি আর তোমার কাছে থাকতে চাই না, আজকে আমার মেয়ে দেখছে বইলা, আমার মেয়ে যদি না জানতো না দেখতো তাইলে তো আমি এটা কিছুই জানতাম না। আমি আমার মেয়ে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো, চল রিয়া। না মা এখন আর যাওয়ার দরকার নাই, বাবা বাবার ভুল তো বুঝতে পারছে এটাই বেশি। হো তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন এরকম করব না, আমি আমার মেয়ের মাথা শুয়ে কইতেছি। কি সত্যি কইতেছো? তুমি ভালো হয়ে গেছো, কথা দাও তুমি আর কোনোদিন বাইরে পরকিয়া করবা না। না এই যে তোমার শুয়ে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি এসব করব না।